कुछ कुछ होता है क्या करूं हाय कुछ कुछ होता। বলিউডের ইতিহাসে অন্যতম সুপারহিট সিনেমা কুছ কুছ হোতা হে দুই দশক পেরিয়েও যেন এই সিনেমার আবেদন একটুকুও কমেনি। শাহরুখ, কাজল আর রানী মুখার্জি অভিনীত সিনেমাটি এখনো দর্শকের হৃদয়ে জায়গা দখল করে আছে। জনপ্রিয় এই সিনেমার অনেক তথ্যই অজানা আছে দর্শকদের কাছে। এই সিনেমায় রানী মুখার্জি নয়, টিনার চরিত্রের জন্য পরিচালক কারণ জোহরের প্রথম পছন্দ ছিলেন টুইঙ্কেল খান্না, আর টুইঙ্কেলের ডাকনাম ছিল টিনা। সিনেমাতেও একই নাম রেখেছিলেন নির্মাতা, কিন্তু টুইঙ্কেল সেই প্রস্তাব ফিরিয়ে দেন। তারপরই শাহরুখের পরামর্শে রানীকে নেওয়া হয়। এই সিনেমার ছোট্ট অঞ্জলি অর্থাৎ শাহরুখের মেয়ে চরিত্রে যাকে দেখা গিয়েছিল সেই সানা সাইদ কান্নার দৃশ্যের জন্য গ্লিসারিন ব্যবহার করতে চাননি, তাই সানাকে কাঁদানোর জন্য নানা রকম ফন্দি আঁকতে হয়েছিল পরিচালক কারণকে। সিনেমায় বাস্কেটবল খেলার দৃশ্যগুলোতে জাম্প করানোর জন্য শাহরুখ ও কাজলকে ট্রাম্পোলাইনের ব্যবহার করতে হয়। কোই মিল গয়া গানটিতে শাহরুখ যে পোলো স্পোর্টস টি শার্টটি পরেছিলেন তার দাম সে সময়ে ছিল 5,500 রুপি। এমন দামি টি শার্ট কেনার জন্য পরিচালকের বকুনিও খেয়েছিলেন ডিজাইনার মনীষ মালহোত্রা। সিনেমাটি দেখার পর পছন্দ হয়নি শাহরুখের, শেষের দৃশ্যগুলো এত দুঃখের হওয়ার কারণেই মূলত অপছন্দের ছিল বলিউড বাদশার। তবে শাহরুখের অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন সুস্মিতা সেন। টিনা অর্থাৎ রানী মুখার্জির মৃত্যুর গল্প প্রথমে স্ক্রিপ্টে ছিল না, পরে কাজলের মাথা থেকে এই আইডিয়া আসে, আর সেই আইডিয়া খুব পছন্দ হয় কারণ জোহরের, সেটি ফুটিয়ে তোলা হয় পর্দায়। এদিকে আমানের চরিত্রটির অফার প্রথমে গিয়েছিল সাইফ আলী খানের কাছে, কিন্তু সেই অফার তিনি ফিরিয়ে দেন। সে সময় কারণ জোহরের বাড়িতে একটি অনুষ্ঠানে এসেছিলেন সালমান, তখনই ভাইজানকে আমানের চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন তিনি, আর ভাইজানও রাজি হয়ে যান। জান্নাতুল দোলনা, সময় সংবাদ।